হ্যালো ভিউয়ার্স, জাপান সবার থেকে আগে, সমস্ত দেশ থেকে আগে, সারা পৃথিবীর সমস্ত দেশ তারা নিজেরাও জানে যে জাপান সবার থেকে টেকনোলজিতে ফার্স্ট। এমন এমন কিছু টেকনোলজি তারা আবিষ্কার করে যেটা কিনা সারা পৃথিবীর লোকেরা তখনও ভেবে উঠতে পারেনি, এই ধরনের টেকনোলজি তাদের মাথায় আগে আসে। হ্যাঁ ভিউয়ার্স, তার একটা নমুনা হচ্ছে, দেখুন, জাপানে এমন কিছু কোম্পানি আছে যারা মেয়েদের থাইকে ভাড়া নেয়। কিসের জন্য? তাদের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের জন্য। এরা এমন একটি টয়লেট আবিষ্কার করেছে যাতে বসে, যেটাতে বসলে তার শরীরের কী অসুবিধা আছে সেটা জানা যাবে। খাবারের দিকেও তারা পিছিয়ে নেই। গ্রিন টির মতো তারা ওখানে গ্রিন আইসক্রিম এবং গ্রিন কোকও তারা আবিষ্কার করে ফেলেছে, যারা গ্রিন কোক খেতে ভালোবাসে। জাপান মহিলাদের থেকেও কাজেও পিছিয়ে নেই, কারণ মহিলাদের কাজের সুবিধার্থে এমন কিছু ইনোভেটিভ জিনিস আবিষ্কার করেছে যেটা কিনা ইউনিক। যেমন ধরুন, ডিম, সিদ্ধ ডিমকে ছোলার জন্য আমরা হাত ব্যবহার করি। ওরা কি সুন্দর একটা মেশিন আবিষ্কার করে ফেলছে, মেশিনের মধ্যে ডিমটা দিলেই ডিমের খোসাটা আলাদা হয়ে যাবে, আরামসে ডিমের ডিমটা কি সুন্দরভাবে ছোলা হয়ে যাবে। আবার এটাকে কাটার জন্য দেখুন একটা এমন সুন্দর একটা কাটার আছে যেটা দিয়ে ডিমটাকে আরামসে কেটে দেওয়া যায়, পিস করে ফেলা যায়। এবার টমেটো বা পেঁয়াজ যদি স্লাইস করে আমরা স্যালাডের জন্য করি, সেরকম একটা মেশিন আছে। এমনকি দেখুন, নুডলসকে কী করে ধোয়া যায় তার জন্য আলাদা একটা প্লাস্টিকের আইটেম বাটিতে লাগিয়ে ধুয়ে নিচ্ছে। কী সুন্দর আইডিয়া, তাই না? বলুন, জাপানে কয়েক লক্ষ ভেন্ডিং মেশিন বসানো আছে যেখানে কিনা সেই মেশিন থেকে এমন এমন আশ্চর্য ধরনের জিনিস বেরোবে, যেমন একটা বাচ্চা সুন্দর একটা ডগ কার্ড সোয়াইপ করে বের করে নিল। আপনি যদি কোনো দোকানে বা কোনো শপিং মলে যান, সেখান থেকে কোনো কিছু কেনাকাটা করবেন, সব আপনাকে দেওয়ার জন্য কেউ লোক এগিয়ে আসবে না, কার্ড সোয়াইপ করবেন, আপনার খাবার বেরিয়ে যাবে। যদি ছাতা কিনতে চান, ছাতা বেরিয়ে যাবে মেশিনের মধ্যে থেকে। এই ধরনের প্রচুর মেশিন আছে সারা জাপানের বিভিন্ন শহরে, ভ্যারাইটিস টাইপের মেশিন আছে। খাবার দেখুন, খাবার প্যাকিং হয়ে মনে হচ্ছে টাকা বেরোচ্ছে, এরকমভাবে মেশিন থেকে খাবার বেরিয়ে গেল, প্যাকিং খাবার। এই হচ্ছে জাপান। জাপান টেকনোলজিতে এত ফাস্ট, মানে এটাতে দেখুন, এটা শুধু ননভেজ খাবার এখানটায় পাওয়া যায়। প্রতিটা আইটেমের জন্য আলাদা আলাদা মেশিন তারা মেশিন বসিয়ে রেখেছে বিভিন্ন শপিং মলে। হ্যাঁ ফ্রেন্ডস, এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ETF ডোরস। এই ডোরের বিশেষত্ব হচ্ছে, এই দরজার সামনে আপনি যখন গিয়ে দাঁড়াবেন, ঠিক আপনার আকৃতির মাপে দরজাটা খুলে যাবে, আপনি ঢুকে গেলে আবার সেটা বন্ধ হয়ে যাবে। দেখুন, দরজার সামনে একটি মেয়ে গিয়ে দাঁড়ালো, ঠিক তার আকৃতির মতোই গেটটুকু খুলবে, পুরোটা খুলবে না। সে যখন ভেতরে চলে যাবে, আবার গেটটা সেই মতো বন্ধ হয়ে যাবে। ভেতর থেকে যখন বেরোবে, বেরোনোর সময় ঠিক একই সিস্টেম, গেটের সামনে এসে দাঁড়াবে, দাঁড়ানো মাত্রই গেটটা খুলে যাবে, আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কী সুন্দর ইনোভেটিভ একটি আইডিয়া। এই গেটটা তাদের জন্যই খুলবে যারা ওই অফিসে বা ওইখানকার এমপ্লয়িজ, বা তাদের জন্যই গেটটা খুলবে। আনঅথরাইজড পার্সনের জন্য গেটটা কখনোই খুলবে না। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটি একটি রোবট ওয়েটার বা রোবট স্টুয়ার্ড বলতে পারেন। রেস্টুরেন্টে খাবার পরিবেশনের জন্য আলাদা কোনো লোক নেই। এখানকার সিস্টেম হচ্ছে, আপনি টেবিলে গিয়ে বসবেন, টেবিলে একটা স্ক্যান বারকোড আছে, বারকোডটা আপনার অ্যাপের মাধ্যমে স্ক্যান করে আপনার অর্ডারটা দিয়ে দেবেন। অটোমেটিক সেই রোবটটি আপনার কাছে চলে আসবে, তা আপনি যে অর্ডারের খাবারটা দিয়েছেন সেই খাবারটা নিয়ে আবার রোবটটি চলে যাবে। ও যখন আবার ওর চার্জ শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক সে চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ নিয়ে নেবে। চার্জ হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আবার সে ডিউটি শুরু করবে। তাহলে কী সুন্দর একটি আইডিয়া। দেখুন, এই যে রোবটগুলো যে যাতায়াত করছে, প্রতিটা টেবিলে খাবার পৌঁছে দিচ্ছে, একে অপরের সঙ্গে কখনোই কারোর ধাক্কা লাগছে না। যদি ধাক্কা লেগেও যায়, ওর গতিপথ ঠিক যে যার গতিপথ সে বেছে নেবে। যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, তখন আপনার টেবিলের কাছে আরেকটি রোবট চলে আসবে। সেই টেবিলের কাছ আপনি যা আপনি খেয়েছেন সেখান থেকে টেবিল প্লেটগুলো কালেক্ট করে নিয়ে সে আবার ওখান থেকে আবার বেরিয়ে চলে যাবে। এখন জাপান ভাবছে যে ট্রেনের যে শব্দ বা ট্রেনের যে নয়েজ আছে, সেই নয়েজটাকে কী করে রিমুভ করা যায়। 2025 সালের মধ্যে তারা এই কাজটি সম্পন্ন করবে। এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, বিল্ডিংয়ের মধ্য দিয়ে ট্রেন যাচ্ছে, এটা ভাবা যায়? সারা পৃথিবীর লোকেরা এখনও ভাবতে পারেনি যে বিল্ডিংয়ের মাঝখান দিয়ে রোড নিয়ে ট্রেন রাস্তা তৈরি করে দেবে। এটা জাপানেই সম্ভব। জাপানে আপনি এমন কিছু রেস্টুরেন্ট দেখতে পাবেন যেখানে কিনা অল্পবয়সী মেয়েদের ছোটো জামাকাপড় পরিয়ে মেনু কার্ডের ওপর বসিয়ে দেওয়া হয়,
সেই মেনু কার্ডটি নিচে থাকে, ওপরে তারা বসে থাকে, ঠিক এইভাবে বসে থাকে। এবার আপনি বুঝে নিন তারা কি দেখাতে চাইছে রেস্টুরেন্টের। এবার আপনি বুঝে নিন রেস্টুরেন্টওয়ালা কি বলতে চাইছে এই মেনুর মাধ্যমে। জাপানে বহুত কোম্পানি আছে যারা মেয়েদেরকে শর্ট জামা বা ড্রেস পরিয়ে তাদের থায়ের উপরে কোম্পানির বিজ্ঞাপন সেটে দিয়ে তাদেরকে কন্ট্রাক্টে নেওয়া হয় এবং তাদেরকে রীতিমতো পয়সা দিয়ে ভাড়াতে এই থাইটাকে নেওয়া হয়, যে থাইয়ের উপরে ট্যাটু লাগিয়ে দিয়ে কোম্পানির যে লোগো সেই বা বিজ্ঞাপন সেগুলো লাগিয়ে দিয়ে তারা তাদেরকে এইভাবে ব্যবহার করে। এটা টোটাল পুরোটাই অফিসিয়ালি পেপার ওয়ার্কের মতোই হয়, তার সাথে এগ্রিমেন্ট হবে, পেপার সাইন হবে এবং তাকে মাস বা পার মান্থ বা ঘন্টা হিসেবে হোক যেভাবে হোক তাদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সেই মেয়েটিকে পেমেন্ট করে কোম্পানি। দেখুন কিভাবে প্রত্যেকটা মেয়ের থায়ের মধ্যে সেই বিজ্ঞাপন করে দেওয়া আছে, তারা সেই বিজ্ঞাপন লাগিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে, এটাই হচ্ছে জাপান। এবার আপনাদেরকে এমন একটি টয়লেটের কথা বলবো, যেই টয়লেটের টয়লেট সিটে বসে আপনি আপনার শারীরিক সমস্যা কী আছে সেটা আপনি জানতে পারবেন এবং আপনার বডিকে স্ক্যান করে পুরো বলে সেই টয়লেটটি আপনাকে মেসেজ দিয়ে দেবে, আপনার শরীরে ব্লাড প্রেশার কত আছে বা অন্যান্য ফাংশন কীভাবে কাজ করছে ডিটেলসটা বলে দেবে। এবং যেহেতু জাপান এবং তারপরে কী হবে, জাপান যেহেতু ঠান্ডা প্রবণ এরিয়া এবং ওই সিটে বসে আপনি এটাও অনুভব করতে পারবেন আপনার কতটুকু টেম্পারেচার দরকার সেটাও নির্ধারণ করে ওই মেশিনের সাহায্যে। তো এই হচ্ছে জাপানের টেকনোলজি। টেকনোলজি সম্বন্ধে বলতে গেলে শেষ কিছুই হবে না, আরও বহু আছে যেগুলো আমাদের এখনও অজানা ওদের টেকনোলজি সম্বন্ধে। ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে, যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি তারা তাড়াতাড়ি করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে নোটিফিকেশন। আশা করব সবাই অনেক অনেক লাইক করবেন। এতক্ষণ আপনারা ছিলেন অনুপের সঙ্গে @টিভিতে।